ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি 550 গ্রাম, দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ মতো টক দই, আদা রসুনের পেস্ট দেব 2 টেবিল চামচ, এক চামচ হলুদ দিচ্ছি, নুন দেব 7 মতো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দেব 2 ঘন্টার জন্য। একটা ননস্টিক প্যানে আমি অলরেডি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি একে একে দিয়ে দেব। চিকেনটা দুই দিক থেকেই 10 মিনিট 10 মিনিট করে কুক করে নেব। রান্নাটা পুরোপুরি কিন্তু লো মিডিয়াম ফ্লেমে হবে, খুব বেশি আঁচ দিলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে আর ভেতর থেকেও কাঁচা থেকে যাবে। চিকেনের এক সাইড 10 মিনিট কুক করার পর এবার আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি, আবারও আমি 10 মিনিট করে কুক করে নেব। তো আমাদের চিকেন টিক্কা কিন্তু এখানে রেডি। এবার চিকেনগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। আবার বানাবো গ্রেভি, তার জন্য কড়াইতে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো পেস্ট দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো দিলাম, নুন দেব 7 মতো,
জিরে গুঁড়ো এক চামচ, আর লঙ্কার গুঁড়ো এক চামচ, হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। অল্প একটু জল অ্যাড করছি আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা পুরোপুরি সেপারেট হচ্ছে। সো দেখো মশলা কিন্তু আমাদের একদম কষে গেছে, তেলটাও কিন্তু পুরোপুরি সেপারেট হয়ে গেছে। এক চামচ আমি টমেটো কেচাপ অ্যাড করছি। এবার আগে থেকে বানিয়ে রাখা চিকেন টিক্কা গুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো জল অ্যাড করছি। এক চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। আমাদের চিকেন টিক্কা মশলা কিন্তু একদম রেডি, এটা কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্টের থেকে কম নয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিয়ে কমেন্ট সেকশানে। দেখা হবে পরের ভিডিওতে।